আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিত। ইসরায়েলে গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর সেদিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। চলমান এই যুদ্ধে গত 1 বছরে সামরিক সহায়তা বাবদ ইসরায়েলকে কমপক্ষে $23 বিলিয়ন প্রদান করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে হামাসের হামলার বর্ষপূর্তিতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রজেক্টের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। তবে ইসরায়েলকে দেওয়া এই অর্থের 80% আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, কারণ ইসরায়েল তাদের গুরুত্বপূর্ণ কাস্টমার। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত একটি নিবন্ধের আলোকে এই সম্পর্কে বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক সহায়তার প্রধান শর্তই হচ্ছে এই অর্থ দিয়ে অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে। সেই শর্ত অনুযায়ী ইসরায়েল মার্কিন সমরাস্ত্র কোম্পানিগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে। ইসরায়েলের কাছে সবচেয়ে বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রেতা কোম্পানিগুলোর মধ্যে 6টি বড় কোম্পানির নাম তুলে ধরেছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রজেক্টে। এগুলো হচ্ছে বোয়িং, জেনারেল ডাইনামিক্স, লকহিড মার্টিন, নর্থ্রুপ গ্রুম্যান, আরটিএক্স বা সাবেক রেথিয়ন ও সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানি ক্যাটারপিলার। এগুলোর মধ্যে লকহিড মার্টিন কেবল যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বৃহত্তম সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ইসরায়েলের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 ও F-16 সরবরাহ করে থাকে। গাইডেড মিসাইল উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল আরটিএক্স। তাদের এই মিসাইলটি উৎক্ষেপণের পর মাঝ আকাশে তার গতিপথ পরিবর্তন করতে পারে। এছাড়া কোম্পানিটি F-16 যুদ্ধবিমানে ব্যবহারের জন্য ইসরায়েলের কাছে AR-2 সার্ফেস মিসাইল এবং F-16 ও F-15 যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করে থাকে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ইন্টারসেপ্টারও উৎপাদন করে কোম্পানিটি। অন্যদিকে নর্থ্রুপ গ্রুম্যান বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ইসরায়েলের কাছে SAR-5 যুদ্ধজাহাজ ও অন্যান্য সমরাস্ত্র বিক্রি করে থাকে। আর বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িং F-15 যুদ্ধবিমান ও অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার AH-64 তৈরি করে, যা দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। বর্তমান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সমরাস্ট্র নির্মাতা প্রতিষ্ঠান রেইথিয়নের সাবেক বোর্ড মেম্বার। সমরাস্ট্র শিল্প খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে রেইথিয়নের মার্কেট ভ্যালু 84% বেড়েছে বলে জানানো হয়েছে গবেষণা প্রতিবেদনে। অস্ত্র বিক্রির ফলে মার্কিন কোম্পানির আয় ও মুনাফা যেমন বাড়ছে, তেমনি কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা এবং মূল্য বেড়ে গেছে। ফলে গাজার যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে অস্ত্র বিক্রি করে দিন দিন ফুলে ফেঁপে উঠছে আমেরিকান অস্ত্র কোম্পানিগুলোর ব্যাংক ব্যালেন্স। একই সাথে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের চাকরির বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমেস এবং তার সহকর্মী গবেষক উইলিয়াম ডি হার্টুং ও স্টিফেন সেমলার ইসরায়েলকে গত 1 বছরে দেয়া মার্কিন আর্থিক সহায়তার হিসাব করেছেন। এতে বলা হয় 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর 1959 সাল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে আসছে ইহুদিবাদী এই দেশটি। বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের দেয়া সাহায্যের ইতিহাসে সবচেয়ে বড় সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। এর মধ্যে ইহুদিবাদী এই দেশটি সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে গত 1 বছরে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির সময় ওয়াশিংটন প্রতি বছর ইসরায়েল ও মিশরকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে। এরপর বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় স্বাক্ষরিত এক চুক্তিতে 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে বছরে 380 কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সহায়তার মধ্যে রয়েছে সামরিক খাতে অর্থ প্রদান, অস্ত্র বিক্রি, যুক্তরাষ্ট্রের কমপক্ষে 440 কোটি ডলারের সামগ্রী এবং ব্যবহৃত সামরিক সরঞ্জামাদি। এবছর যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রশস্ত্রের বেশিরভাগ ছিল গোলাবারুদ, আর্টিলারি শেল থেকে শুরু করে 2000 পাউন্ড বাংকার ব্লাস্টার এবং প্রেসিশন গাইডেড বোমা। গাজায় যুদ্ধ শুরু হবার পর থেকে বাইডেন প্রশাসন ওই অঞ্চলে সামরিক শক্তি জোরদার করেছে, যার লক্ষ্য ইসরায়েলি ও আমেরিকান বাহিনীর ওপর যে কোনো হামলা প্রতিরোধ ও তার পাল্টা জবাব দেওয়া। প্রতিবেদনে বলা হয়েছে এই অতিরিক্ত অভিযান পরিচালনার জন্য কমপক্ষে 486 কোটি ডলার ব্যয় করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তবে মিশর এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র ও অংশীদারদের সামরিক সহায়তা জোরদারে অর্থ ব্যয় এতে অন্তর্ভুক্ত নয়। প্রতিবেদনটি সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরুর আগে করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের আনুমানিক প্রাথমিক ব্যয়ের হিসেব প্রতিফলিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলকে দেয়া অর্থের পরিমাণ মুদ্রাস্ফীতি যোগ করে 25,120 কোটি ডলার। বাইডেন প্রশাসন গাজা ও লেবাননে চলমান সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গাজায় যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বৃদ্ধি পেয়েছে। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করতে অতিরিক্ত 486 কোটি ডলার ব্যয় হয়েছে বলে গবেষকরা মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে। এই সহায়তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর নেতৃত্বাধীন অভিযানের ব্যয়ভারও। হুথিরা ফিলিস্তিনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়ে আসছে। এই গবেষণায় বলা হয়েছে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দেয় তা তারা নথিভুক্ত করে থাকে প্রকাশ্যে, কিন্তু গত 7ই অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী ধরনের সমরাস্ত্র দিয়েছে তার সম্পূর্ণ বিবরণ পাওয়া অসম্ভব। সে কারণে এই বছরের সহায়তার হিসেবটি একটি আংশিক চিত্রমাত্র। গবেষকরা বাইডেন প্রশাসনের আমলাতান্ত্রিক কৌশলের মাধ্যমে সম্পূর্ণ সহায়তার পরিমাণ গোপন করার চেষ্টার কথা উল্লেখ করেন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছ থেকে যে কয়েকটি দেশ সরাসরি অস্ত্র কিনতে পারে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে ইসরায়েল। বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পক্ষে যুক্তি দিতে গিয়ে প্রকাশ্যেই বলে থাকে যে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার স্থিতিশীল রাখতে ও মার্কিন নাগরিকদের জন্য নতুন চাকরির ক্ষেত্র তৈরি করার জন্যই তারা ইসরায়েলের কাছে সমরাস্ত্র বিক্রি করে থাকে। হোয়াইট হাউস জরুরি জাতীয় নিরাপত্তার কথা বলে 2025 সালের জন্য সম্পূরক প্রতিরক্ষা বাজেটে $92 বিলিয়ন চেয়েছে কংগ্রেসের কাছে। এতে বলা হয়েছে এই অর্থ ব্যয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে নতুন চাকরির ক্ষেত্র তৈরি ও আগের চাকরিগুলো বজায় রাখা হবে। এই অর্থ ব্যয়ের খাতে ইসরায়েলকে সহায়তা প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও তা প্রকাশ্যে আনছে না বাইডেন প্রশাসন। তবে বাইডেন চলতি অক্টোবরের শুরুতে বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রশাসন ইসরায়েলকে আমার চেয়ে বেশি সহায়তা দেয়নি।
নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টির এই পরিকল্পনায় আমেরিকান রাজনীতি, বিশেষ করে আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনেরও সম্পর্ক রয়েছে। কারণ আগামী মাসের নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অর্থনীতিকে প্রধান ইস্যু করেছেন। তিনি বলেছেন, বাইডেনের আমলে আমেরিকার অর্থনীতি শোচনীয় অবস্থায় পৌঁছে গেছে। অন্যদিকে গাজার যুদ্ধে বিপুল সংখ্যক ফিলিস্তিনি প্রাণহানির ঘটনা মার্কিন ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র, গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলকে বাইডেন প্রশাসনের বিপুল পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকানদের বিভক্ত করেছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের প্রতি সমর্থন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবি দেশটির রাজনীতি ও প্রশাসনের ওপর ব্যাপক প্রভাব বজায় রাখে সবসময়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলই এই লবির কাছে মাথা নত করে থাকে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।